একটা আশঙ্কা থেকেই গেছিল এবং সেটা হয়েওছে, কিন্তু সেটা আশঙ্কা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা কিছুটা রেহাইয়ের ব্যাপার, কিছুটা স্বস্তির ব্যাপার। ঘূর্ণিঝড় ইয়াসের কিছুটা গতিপথে পরিবর্তন হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে, যেটি এটি গত আজকে সকাল পর্যন্ত এর গতিপথ অনুযায়ী এটি চাঁদিপুর উড়িষ্যার চাঁদিপুর থেকে পশ্চিমবঙ্গের দীঘার মাঝখান দিয়ে আছড়ে পড়ার কথা ছিল, কিন্তু বর্তমান যে গতিপথটা দেখা যাচ্ছে সেই অনুযায়ী এটি চাঁদিপুরের দক্ষিণ দিক দিয়ে, মানে চাঁদিপুর থেকে উড়িষ্যার চাঁদবালির মাঝখান দিয়ে কোনো একটি অংশ দিয়ে এটা উপকূলে প্রবেশ করতে পারে। এর ফলে পূর্ব মেদিনীপুর উপকূলে যতটা তাণ্ডবের আশঙ্কা করা হচ্ছিল তার থেকে সামান্য হয়তো তাণ্ডব কম হলেও হতে পারে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় আন্দাজ করা হচ্ছিল যে দীঘা মন্দারমণি তাজপুরে ঘণ্টায় 180 কিলোমিটার বেগে সর্বোচ্চ গতিবেগের হাওয়া বইতে পারে, সেইটা সামান্য কমে 145 থেকে 150 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবুও এই হাওয়াটা যথেষ্ট বিপদের পক্ষে যথেষ্টই, এর সঙ্গে জলোচ্ছ্বাসের সম্ভাবনা তো রয়েই গেছে। আগামীকাল চন্দ্র পূর্ণিমা, তার সঙ্গে চন্দ্রগ্রহণ, সেই সব এর ফলে সমুদ্র ফুলে ফেঁপে উঠতে পারে। ইতিমধ্যে দীঘা তাজপুরে কিন্তু জলোচ্ছ্বাস ব্যাপকভাবে হচ্ছে, এখন যত সময় গড়াবে তত জলোচ্ছ্বাস কিন্তু বাড়বে, কারণ ঘূর্ণিঝড় কিন্তু এখনও শক্তি বাড়ায়নি, ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াবে, যত উপকূলের দিকে আসবে তার শক্তি কিন্তু ক্রমশ বাড়বে, এবং শক্তি যতটা বাড়বে তখন কিন্তু হাওয়ার গতিবেগ বাড়বে, বৃষ্টি বাড়বে এবং জলোচ্ছ্বাসও বাড়বে। এই মুহূর্তে কলকাতার আবহাওয়া একটু বলতে হয়, কলকাতা এখনও সেভাবে আজ সকাল থেকে ঝোড়ো হাওয়া হালকা হালকা বইছে, কিন্তু সেভাবে কোনো বৃষ্টি নেই। এটার একটি মূল কারণ হচ্ছে কলকাতা কিন্তু ঘূর্ণিঝড়ের পূর্ব দিকে পড়ে গেছে। সাধারণত দেখা যায় পূর্ব দিকে, ঘূর্ণিঝড়ের পূর্ব দিকে যে অঞ্চলগুলো পড়ে যায় সেখানে তুলনামূলক বৃষ্টি কম হয়, পশ্চিম দিকে যে অঞ্চলগুলো থাকে সেখানে বৃষ্টি অনেক বেশি হয়। সেই কারণে কলকাতার জন্য অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকলেও মনে করা হচ্ছে অতটা হয়তো বৃষ্টি হবে না, দফায় দফায় বৃষ্টি হবে, মাঝে মধ্যে ভারী বৃষ্টি হবে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে নেই। হ্যাঁ, মঙ্গলবার সন্ধ্যের পর থেকে যেহেতু ঝড়টা উপকূলের দিকে এগিয়ে আসবে সেহেতু ঝড়ের গতিবেগ, হাওয়ার গতিবেগ বাড়তে পারে। আপাতত যা পূর্বাভাস তাতে মনে হচ্ছে বড় দুর্যোগ হতে পারে পূর্ব মেদিনীপুরের জন্য, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে সুন্দরবনের ক্ষেত্রে কিন্তু গত বছরের উম্পুনের মতন দুর্যোগ অতটা নাও আসতে পারে। সব মিলিয়ে বর্তমান সিচুয়েশন অনুযায়ী পশ্চিমবঙ্গের জন্য কিছুটা স্বস্তির খবর বলা যেতে পারে।